হরে কৃষ্ণ প্রিয় ভক্তবৃন্দ, জয় শ্রী গুরু গৌরাঙ্গ, জয় শ্রীলা প্রভুপাদ। আগামী 13ই জুলাই বুধবার সকলের কাছে খুব গুরুত্বপূর্ণ দিন, গুরু পূর্ণিমা। অনেকে প্রশ্ন করেছেন গুরু পূর্ণিমার মাহাত্ম্য কি, গুরু পূর্ণিমা কেন পালন করব, কারা পালন করব এবং কিভাবেই বা পালন করব। আমরা এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আজকের ভিডিওয়ে আলোচনা করব। এই দিনটির মাহাত্ম্য হচ্ছে, এই দিনে একজন এমন মহাত্মার আবির্ভাব হয় যিনি সমস্ত ভবিষ্যৎ গুরুদের উৎস। তার নাম শ্রীল কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। তার পিতৃপরিচয়, তিনি পরাশর মুনির পুত্র। তার মাতৃপরিচয়, তার মায়ের নাম সত্যবতী। কি করে জন্ম হলো, কাহিনীটা কি? সত্যবতী ছিলেন একজন মৎস্যগন্ধা। তিনি নৌকাতে যাত্রীদের পারাপার করাতেন, এক কথায় নৌকার মহিলা মাঝি। এবং তার সারা গা থেকে মাছের গন্ধ বেরোতো, জলেই থাকেন, জল নিয়েই কারবার। একবার বিধাতার কোনো এক অ্যারেঞ্জমেন্টে তার নৌকায় উঠলেন পরাশর মুনি। অত্যন্ত তেজস্বী এই পরাশর মুনি। এই যে আমরা জ্যোতিষশাস্ত্রের এত কিছু আলোচনা করি, পড়াশোনা করি, এই জ্যোতিষশাস্ত্র লিখেছেন কিন্তু পরাশর মুনি। দেখবেন বর্তমানে অনেক জ্যোতিষ তারা তাদের নামের সঙ্গে পরাশর শব্দটা যোগ করেন। তো এই পরাশর মুনি সত্যবতীর নৌকায় উঠেছেন, নদী পার হবেন। বিধাতার অ্যারেঞ্জমেন্ট কিভাবে হয় সেটা আমরা বুঝতে পারি না, কিন্তু তার অ্যারেঞ্জমেন্ট এরকমই ছিল যে পরাশর এবং সত্যবতীর ঔরসে জন্মগ্রহণ করবেন কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। সেই আয়োজন অনুযায়ী পরাশর মুনি সত্যবতীকে প্রস্তাব দিলেন, আমি তোমার গর্ভে একটি সন্তান উৎপাদন করতে চাই। সত্যবতী চমকে উঠলেন, আমি কুমারী, হে ঋষিবর, এ আপনি কি কথা বলছেন? তারপর সত্যবতী বুঝতে পারলেন পরাশর মুনি সমস্ত কামের ঊর্ধ্বে, তার মধ্যে কোনো কাম ভাব নেই। তাই তিনি যখন এটা চাইছেন এর পিছনে একজন একটি মহান উদ্দেশ্য আছে। পরাশর মুনি হেসে বললেন, তোমার চিন্তার কারণ নেই, সন্তানের জন্ম দেওয়ার পরেও তুমি কুমারীই থাকবে এবং তোমার নাম আগামী দিনে সকলে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে উচ্চারণ করবে, তোমার পুত্রের মহিমা সকলে দুহাত তুলে কীর্তন করবে। সত্যবতী রাজি হলেন, তিনি বুঝলেন এর পিছনে কোনো মহান উদ্দেশ্য রয়েছে। এখন লোক চক্ষে সবার সামনে কেমন করে সত্যবতী সন্তানের জন্ম দেবেন? পরাশর মুনি বললেন, চিন্তার কারণ নেই, আমি একটি দ্বীপ সৃষ্টি করছি, আমার যোগ শক্তি বলে দ্বীপ সৃষ্টি হয়ে গেল এবং সেই দ্বীপ সকলের লোকচক্ষুর আড়ালে রইল। সেই দ্বীপেই সত্যবতী এই সন্তানের জন্ম দিলেন। তার গায়ের রং কৃষ্ণবর্ণ, তাই তার নাম কৃষ্ণ দ্বৈপায়ন। দ্বীপে জন্ম, দ্বৈপায়ন, গায়ের রং কালো, কৃষ্ণ, কৃষ্ণ দ্বৈপায়ন। তিনি জন্মগ্রহণের পরে পরেই অনেকটা সুখদেব গোস্বামীর মতন, তারই পুত্র সুখদেব, তিনিও এটা করেছিলেন, ব্যাসদেবও এটা করলেন। দুজনেই জন্মের পরেই তারা তপস্যায় রত হলেন, কোনো সময় নষ্ট করার বিষয় নেই, শৈশবে খেলাধুলা করব, স্কুলে ভর্তি হব, এসব এনাদের এসব বিষয় নেই, জন্ম থেকেই তপস্যা, মানব কল্যাণে প্রতিটা মুহূর্ত তারা ব্যয় করেছেন। যাই হোক, এই কৃষ্ণ দ্বৈপায়ন পরবর্তীকালে এক মস্ত মুনি হলেন। তাকে
ভগবদ গীতায় ভগবান স্বয়ং নিজের সক্তাবেশ অবতার রূপে স্বীকার করেছেন। ভগবদ গীতা পড়লে আপনারা দেখবেন লেখা রয়েছে, কৃষ্ণ নিজে বলছেন, মুনি নাম অপি অহম ব্যাস, সমস্ত মুনির মধ্যে আমি হলাম ব্যাস। এই ব্যাস শব্দটা কেন হলো বা বেদব্যাস কেন হলো? দাপরের শেষে বেদব্যাসের জন্ম, তখনও পর্যন্ত সমস্ত শাস্ত্র শুনে শুনে মনে রাখতে হতো, তাই বেদের আর এক নাম শ্রুতি। ব্যাসদেব ত্রিকালজ্ঞ, তিনি বুঝতে পারলেন সামনে আসছে কলিযুগ, কলিযুগে মানুষের স্মৃতিশক্তি খুবই কম, তারা শুনে শুনে মনে রাখতে পারবে না, অতএব গ্রন্থগুলি লেখা প্রয়োজন। আর তার আগে এই যে বেদের বিশাল সম্ভার, একে ভাগ করতে হবে, ছোট করতে হবে, নাহলে কলিযুগের মানুষ কিছুই করতে পারবে না। তিনি বেদকে চারটি ভাগে বিন্যাস করলেন, ভাগ করলেন, তাই তার নাম বেদব্যাস। চারটি ভাগে তো ভাগ হলো, এখন কে পড়াবে? তিনি চারটে স্কুল তৈরি করলেন তার নিজের ছাত্রদের নিয়ে, শিষ্যদের নিয়ে। এইভাবে একদল শিষ্য ঋগ্বেদের ভার নিলেন, ঋগ্বেদ তারা সকলকে পড়াবেন, একদল শিষ্য সামবেদের ভার নিলেন, একদল শিষ্য যজুর্বেদ, অপর দল শিষ্য অথর্ববেদ। এইভাবে তিনি শিষ্য পরম্পরার মাধ্যমে বেদ শাস্ত্র শিক্ষা দেওয়ারও ব্যবস্থা করলেন। তারপর তিনি শাস্ত্র লেখার কাজে মনোনিবেশ করলেন। এখন এত বিশাল শাস্ত্র, এটা লেখা যে কারোর পক্ষে সম্ভব নয়। তিনি যোগ বলে জানতে পারলেন একমাত্র গণেশ, দেবতা গণেশ, তার সেই ক্ষমতা রয়েছে, তিনি পারবেন লিখতে। তিনি গণেশকে আহ্বান করলেন, বললেন, আমি বলে বলে যাব, তুমি লিখবে। গণেশ বললেন, রাজি আছি, একটা ছোট্ট শর্ত। কি শর্ত? না, এত বিশাল সাহিত্য লিখতে হবে, সময় কম, আপনি কিন্তু থামতে পারবেন না, আপনাকে কন্টিনিউ বলে যেতে হবে, আর আমি কন্টিনিউ লিখে যাব। হরিদ্বারের কাছে সেই জায়গা এখনো রয়েছে, সবাই সেখানে দর্শন করেন, প্রণাম করেন, যেখানে ব্যাসদেব বলেছেন আর গণেশ লিখেছেন। তার শর্ত শুনে ব্যাসদেব মুচকি হাসলেন, উনি ভাবলেন আমি এমন এমন শ্লোক বলবো যে তোমার ওটা বুঝে লিখতেই অনেক সময় লাগবে, ততক্ষণে আমি তার পরের শ্লোকগুলি রচনা করে নেব। এইভাবে ব্যাসদেব বলে গেছেন আর গণেশ সেগুলি বুঝে লিখে গেছেন। তাদের দুজনকার যৌথ প্রচেষ্টায় আমরা সমস্ত বৈদিক সাহিত্য পাচ্ছি। তারা কি লেখেননি? চারটি বেদ লিখেছেন, 18টি পুরাণ, 108টি উপনিষদ, বেদান্ত সূত্র, মহাভারত, এমনকি রামায়ণ তারাই লিখেছেন। অনেকে বলেন রামায়ণ বাল্মীকির লেখা, রামায়ণ বাল্মীকির রচনা, তখন লেখার সিস্টেমই ছিল না, রামায়ণটাও শুনে শুনে মনে রাখতে হতো, অতএব রামায়ণটারও কিন্তু লেখক হচ্ছেন গণেশ আর বলেছেন ব্যাসদেব। এইভাবে এন্টায়ার বৈদিক সাহিত্য এটি ব্যাসদেবের কৃপায় আমরা লাভ করেছি। শুধু বৈদিক সাহিত্য লিখেই তিনি দায়িত্ব শেষ করেননি, তিনি ভবিষ্যতের গুরুদেবদের তৈরি করেছেন, তাই তাকে বলা হয় আদি গুরু। চারটি বৈষ্ণব সম্প্রদায় রয়েছে, শ্রী, ব্রহ্মা, রুদ্র, সনকা। শ্রী সম্প্রদায় তার অন্যতম আচার্য রামানুজাচার্য, ব্রহ্ম সম্প্রদায়ের আচার্য মধ্বাচার্য, রুদ্র সম্প্রদায়ের আচার্য বিষ্ণুস্বামী, আর কুমার সম্প্রদায়ের আচার্য হচ্ছে নিম্বার্ক আচার্য। এই সমস্ত সম্প্রদায় ব্যাসদেবের কাছে ঋণী, ব্যাসদেব থেকেই তারা এই শিক্ষা লাভ করেছেন, তাই ব্যাসদেব হচ্ছেন সকলের আদি গুরু। যে কোনো মঠ, মিশন, আধ্যাত্মিক প্রতিষ্ঠান হোক না কেন, তাদের মধ্যে অনেক বিবাদ বিরোধ থাকতে পারে, একটি জায়গায় কোনো বিরোধ নেই, সকলে ব্যাসদেবের নাম শুনে প্রণাম করেন, কারণ ব্যাসদেব প্রত্যেকের আদি গুরু। শ্রীমদ্ ভাগবতমের প্রথম স্কন্ধের
দ্বিতীয় অধ্যায়ের 4 নম্বর শ্লোকে সেই কারণে কৃতজ্ঞতা প্রকাশ করা হচ্ছে। বলা হচ্ছে, নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমম দেবীং সরস্বতীং ব্যাসং তত জয় মুদিরয়েত। এই যে দেবী সরস্বতী এবং ব্যাস, তাকে আমি প্রণাম নিবেদন করি। ব্যাসদেবের প্রতি এই প্রণতি, এই কৃতজ্ঞতা প্রত্যেকের রাখা দরকার, আর গুরু পূর্ণিমার দিন বিশেষ করে আমরা সেই কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি। তাই প্রতিটি মানুষের উচিত গুরু পূর্ণিমা পালন করা। এখন কিভাবে পালন করব? অবশ্যই অন্ততপক্ষে অর্ধেক দিন উপবাস, নির্জলা, বেলা 12টা পর্যন্ত নির্জলা উপবাস করা উচিত। তারপর ভগবানের প্রসাদ ব্যাসদেবকে নিবেদন করে সেই ব্যাসদেবের প্রসাদ আমরা গ্রহণ করতে পারি। ব্যাসদেবের অনেক মহিমা রয়েছে শাস্ত্রে, সেগুলি আমরা শ্রবণ কীর্তন করতে পারি, ব্যাসদেবকে প্রণাম করব, ব্যাসদেবের উদ্দেশ্যে প্রার্থনা নিবেদন করব। আর ব্যাসদেব যে সমস্ত শাস্ত্র প্রণয়ন করেছেন, আমাদেরকে উপহার দিয়েছেন, তার জন্মদিনে সবথেকে বড় শ্রদ্ধার্ঘ তার শাস্ত্রগুলি আলোচনা করা, পাঠ করা। সারা বছরই আমরা পাঠ করব ভগবদ গীতা, ভাগবত ইত্যাদি শাস্ত্র। বিশেষ করে গুরু পূর্ণিমাতে আমরা এই শাস্ত্রগুলি আলোচনা করব, শ্রবণ কীর্তন করব। এছাড়াও আমাদের ইস্কন বা গৌড়ীয় মঠে কি করা হয়, সমস্ত সদ্গুরু হচ্ছে ব্যাসদেবের প্রতিনিধি। এমনকি দেখবেন যখন কেউ ভাগবত পাঠ করেন, তার যে আসন তাকে বলা হয় ব্যাসাসন। ধরে নেওয়া হয় অ্যাকচুয়ালি ব্যাসদেব ওই ব্যাসাসনে বসেন, ভাগবত পাঠ করেন, আর কোনো ভাগবত পাঠককে ধরে নেওয়া হয় তিনি ব্যাসদেবের প্রতিনিধি, তার ভৃত্য হিসাবে তিনি ওই আসনে বসেছেন। তাই ভাগবত পাঠক তিনি ব্যাসদেবকে প্রণাম করে তার প্রতিনিধি হিসাবে ওই আসনে বসে ব্যাসদেবের কৃপায় ভাগবত বা ভগবদ গীতা পাঠ করার চেষ্টা করেন। তাই ইস্কনের বা গৌড়ীয় মঠের সমস্ত গুরুদেবদের জন্মদিনকেই ব্যাস পূজা দিবস হিসাবে পালন করা হয়। গুরুদেব হচ্ছেন ব্যাসদেবের রিপ্রেজেন্টেটিভ, তাই গুরুদেবের জন্মদিনটাও এক প্রকার ব্যাস পূজা। যাই হোক, এইভাবে আমরা আগামী 13ই জুলাই গুরু পূর্ণিমা দিবস পালন করব এবং ব্যাসদেবের কাছে আমরা প্রার্থনা নিবেদন করব। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ ভিডিওটি মন দিয়ে শোনার জন্য। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সকলকে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। হরে কৃষ্ণ।